ঢাকায় বিএনপির মহাসমাবেশে কর্মরত সাংবাদিকদের উপর হামলা ও সাংবাদিক রফিক ভুঁইয়ার মৃত্যুর ঘটনায় দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে সাংবাদিকরা। ঢাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা প্রেস ক্লাব। সকালে প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি লুৎফুর রহমান, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ পারভেজ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনে একাত্মতা প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার দাবি করেন। পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা সাংবাদিকদের উপর হামলা বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর সদর রোডে এই মানববন্ধনের আয়োজন করেন শহীদ আব্দুর রব সেনিয়াবাদ বরিশাল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। প্রেস ক্লাবের সহসভাপতি পুলক চ্যাটার্জির সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির সহ আরও অনেকেই। পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় বিএনপি নেতাকর্মীদের হামলায় 21 সাংবাদিক আহত হওয়ার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন। বেলা 11টার সময় খুলনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল। এ সময় বক্তারা দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।